হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেসনে স্বাগতম। আমরা গতদিন কাগজ কেটে প্রমাণ করো এতটুকু করতে পেরেছিলাম। আজকে আমাদের শুরু হচ্ছে এখান থেকে সহজ উপায়ে বীজগণিতের সূত্র বর্গ ও সংখ্যা নির্ণয়। আমরা গতদিন যা করেছিলাম তুমি যদি মিস করে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করে আসতে পারো। আর এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি বা আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা শুরু করি। আমরা বীজগণিত অংশে বর্গ নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সম্পর্কে জেনেছি। তাহলে চলো 42 সংখ্যাটির বর্গ নির্ণয় করি। এখানে 42 স্কোয়ার এটাকে আমরা বর্গ সংখ্যা হিসেবে নির্ণয় করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে 42, অর্থাৎ যেখানে 42 আছে এটাকে আমরা 40 প্লাস 2 হিসেবে কল্পনা করব। তাহলে আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সূত্রটা ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে দেখো যে 40 প্লাস 2 এতটুকু, এটাকে আলাদা করে লিখে তারপর স্কোয়ার দিয়েছে উপরে। যথারীতি এই সূত্রের যে মানে বাকিটুকু আছে সেখানে তারা সেট করেছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এ 40 আর বি হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার বাকিটুকু সমাধান করেছে। তো আমাদের এখানে দেখো যে তোমাদের বইয়ে লেখা আছে যে কাজ সহজ উপায়ে 52 71 21 26 103 বর্গ নির্ণয় করো। তো আমরা এই কাজগুলো এখন করে ফেলবো। তো প্রথমে হচ্ছে 52, আমি 52 লিখছি। তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা খুবই ইজি। তো 52কে আমি 50 লিখব, লিখে প্লাস 2 দিব, দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিব। তাহলে আমাদের অঙ্কটা মানে প্রথম দিকের কাজ শেষ। এখন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এতটুকু হচ্ছে কি এ এতটুকু আর এতটুকু হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ তো আমি এখানে লিখে ফেললাম এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে 50 দুইবার আছে, যে 50 ইনটু 50, তাহলে এটা আমরা সহজে করতে পারি, 5 5 25 হবে আর বাকি দুইটা শূন্য বসায় দেব, তাইলে হবে। প্লাস এটা হবে 50 দুগুণে 100 100 দুগুণে 200, প্লাস 2 দুগুণে, এখানে 2 2বার আছে তাহলে 2 দুগুণে 4 হবে, সবগুলো যোগ করে দিলে আসবে কত 2704। এটা হচ্ছে প্রথমটার আনসার। তারপর 2 নম্বরটা করি। 2 নম্বরটা হচ্ছে এটা করা শেষ, এখন হচ্ছে 71, সবগুলো সেম সেম, আমি 71 করে 103টা করবো আর বাকিগুলো তোমরা এমনি পারবা। এটা কি করলাম আমি, এই যে 70 লিখব তারপর 1 লিখব, লিখে স্কোয়ার করে দিব 70 স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, 7 7 49 হবে, এটা 70টাকে 2বার গুণ করলে আসবে এত 140 যোগ হচ্ছে 1, তাহলে এটা কত আসবে 1 তারপর 4 তারপর হচ্ছে 1 এবং 9 হচ্ছে 10 এর 0, লেফট হ্যান্ডে আছে মানে বাম হাতে আছে মানে হাতে আছে আর কি, সরি, 5 0 4, এটা আনসার। এই যে আনসার পেয়ে গেলাম। 49 এর সাথে 140 যোগ করলে হয়
5000 40 আর এক্স করলে হয় 41, এটাও সমাধান হয়ে গেল। বাকি যে দুইটা দুইটা তিনটা আছে আরো, এগুলো একটু দেখায় দিই তোমাদের, যে 21 21 ইকুয়াল 20 প্লাস 1 ধরবা, ধরে স্কোয়ার করে দিবা, তাইলে হবে। আর 26 ও সেম সেম, 20 ধরবা তারপর 6 ধরে ফেলবা, অথবা এটাকে তুমি এভাবে করতে পারো যে 30 মাইনাস 4 এভাবে স্কোয়ারটা দিলে দিতে পারো এক কথাই। দেন হচ্ছে 103, 103টা আমি করে দিব, তাই এটা মুছে দিই, সেম সেম তবু করে দিই। 103 ইকুয়াল 100 প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, 100 হবে 10,000, এটা হবে 100 দুগুণে 200 আর 3 দ্বিগুণ করলে 600, এটা হচ্ছে 9, তাহলে 10,609 হবে এটা 9। তারপরে হবে 0, তারপরে হবে 6, 1, হ্যাঁ এটা হচ্ছে আনসার। তাহলে সহজে আমরা 55 পৃষ্ঠার যে কাজগুলো আছে বা বা 52 71 21 26 103-এর বর্গ নির্ণয় করে ফেললাম। তো এই পর্যন্ত রাখছি, আমরা পরবর্তীতে বাকিগুলো কাজ করব। ধন্যবাদ সবাইকে।